イズジャパニスポロでようこそ。今日は私たちは JLPTN5 の漢字について話したいです。みんな一緒に始めましょう。আমরা পূর্ববর্তী পার্টে 1 থেকে 12 টা কাঞ্জি আলোচনা করেছি আজকে আমরা 13 থেকে পরবর্তী 10 টা কাঞ্জি আলোচনা করব এই কাঞ্জিটা আমরা অনিয়মী এবং কুনিয়মী সম্পর্কে পূর্বের পার্টে বলা আছে যারা অনিয়মী এবং কুনিয়মী নিয়ে সব প্রবলেম হবে তারা কাঞ্জি বিষয়ে প্রথম লেকচারটা দেখে আসবে এটার অনিয়মী সুকি সুকি সু সুকি সুকি কুনিয়মে গেৎসু গাৎসু গেৎসু গাৎসু সুকি গেৎসু গাৎসু আপনারা পড়বেন কিভাবে সুকি গেৎসু গাৎসু মানে মাস বা চন্দ্র মাস অথবা চন্দ্র এটার ব্যবহার আছে সুকি কি আছে সুকি সুকি মানে মাস এটা আমার বলে রাখা ভালো যে এটা মন্ডে মানে হচ্ছে সোমবার প্রকাশ করতেও সাদের কাঞ্জিটা ব্যবহার করা হয় গেৎসু গেৎসু আমরা কি পড়ছি গেৎসু গেৎসু ইয়োবি আমরা হিটা মূলত বি পড়ছি গেৎসু ইয়োবি মন্ডে শিগাৎসু শিগাৎসু মানে এপ্রিল মাস এটাকে আমরা মূলত মিজু বলবো মিজুর কাঞ্জি মিজু অর্থ ওয়াটার পানি মিজু সুই এটাকে আমরা কিভাবে বলবো মিজু মিজু সুই মিজু মিজু সুই মানে হচ্ছে ওয়াটার মিজু সুই মানে ওয়াটার মিজু ওয়াটার সুই ইয়োবি বুধবার সুই ইয়োবি বুধবার এটাকে আমরা বলবো হি কা হি কা অর্থ হবে ফায়ার হি কা ফায়ার হি কা ফায়ার হি মানে হচ্ছে ফায়ার আগুন কায়োবি টুজডে বা মঙ্গলবার কায়োবি মঙ্গলবার এটাকে আমরা বলবো কি মকু কি মানে হচ্ছে ট্রি কি মকু কি মকু এটা দিনের নামের ক্ষেত্রে ব্যবহার করা হয় মকুয়োবি মানে বৃহস্পতিবার মকু ইয়োবি বৃহস্পতিবার এই যে মকু ইয়োবি মকু ইয়োবি বৃহস্পতিবার এটাকে আমরা মূলত টাকার কাঞ্জি বলি কানে কিন মানে হচ্ছে গোল্ড অথবা মানি কানে কিন গোল্ড মানি কানে মানে হচ্ছে গোল্ড ওখানে ওখানে মানে টাকা কায়োবি শুক্রবার ফ্লাইডে কায়োবি সরি কিনিয়োবি মানে শুক্রবার কিনিয়োবি মানে শুক্রবার ওখানে ওখানে খানে খানে মানে গোল্ড সুচি দো সুচি সুচি দো মানে এটা হচ্ছে সুচি দো মানে ল্যান্ড বোঝায় মানে ভূমি দোয়োবি স্যাটারডে শনিবার দোয়োবি দোয়োবি শনিবার ইহাকু ইহাকু হান্ড্রেড ইহাকু হান্ড্রেড এটা ইহাকুর কাঞ্জি এর একটাই উচ্চারণ আছে অনিয়মি এটা অর্থাৎ জাপানিজে নিজস্ব কাঞ্জি এটা এক প্রকার বলা যায় ইহাকু মানে হান্ড্রেড এটা মূলত উচ্চারণ হওয়ার কথা ছিল আপনারা এই যে দুইটা উদাহরণ দেওয়া আছে দুইটা ইম্পর্টেন্ট কারণ আমরা যদি পড়ি সান ইহাকু মানে তিন শত এটা হওয়ার কথা ছিল কিন্তু এখানে হবে কি সান বিয়াকু সান বিয়াকু এটাই কিন্তু ব্যতিক্রম রকু হিয়াকু হওয়ার কথা ছিল কিন্তু এখানে কি হচ্ছে রোপিয়াকু রোপিয়াকু দুইটা ইম্পর্টেন্ট এটা সেন সেন মানে হাজার থাউজেন্ড সেন হাজার প্রথম উপদেয়টা দাগ দেবেন পরে প্লাস চিহ্ন দিয়ে দেবেন সেন হাজার সান কিন্তু এখানে এই যে তিন সেন সান সেন হওয়ার কথা ছিল কিন্তু হবে সানজেন এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ এগুলো ব্যতিক্রম আর ব্যতিক্রম গুলো জেএলপিটি পরীক্ষায় আসে পরেটা মান মান মানে 10,000 10,000 সান মান
30,000, গোমান 50,000, গো মানে পাঁচ আর মান মানে 10,000, মানে 10 5,000 মানে 50,000, সান মানে 3 আর মান মানে হচ্ছে 10,000, মানে 3টা 10,000 মানে 30,000। ইহাকু এন, ইহাকু মানে 100, ইহাকু এন, এন এন মানে হচ্ছে ইয়েন, মানে জাপানি যে মুদ্রার নাম এটাকে আমরা কি বলি, ইয়েন, ইয়েন, ইহাকু ইয়েন 100 ইয়েন। জিকাঙ্গা আগেতে আরিগাতো গোজাইমাসু।